রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধির হার অব্যাহত থাকায় এবং পরবর্তী অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে স্পিলওয়ের 16টি গেট 6 ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। কাপ্তাই পানি উন্নয়ন বোর্ডের ব্যবস্থাপক এটিএম আব্দুল জাহের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতরাতে গেট খোলার কথা থাকলেও পরবর্তীতে খোলা হয়নি। তবে পানির লেভেল বিপদসীমার ওপরে চলে যাওয়ায় সকালে গেট খুলে দেওয়া হয়, যা থেকে প্রতি সেকেন্ডে 9000 কিউসেক পানি নিষ্কাশন হবে। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় গেট খোলার পরিমাণ বাড়ানো হতে পারে বলেও জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।